আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকুইত নুসরাতের নতুন আরেকটি রান্নায় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের দেশে নানা ধরনের মাছের ভেতর আর একটা অন্যতম জনপ্রিয় মাছ হচ্ছে আইড় মাছ। মোটামুটি সুপরিচিত মাছ এবং ভীষণ সুস্বাদু একটি মাছ। রান্না করতেও কিন্তু খুব বেশি কষ্ট হয় না বা অনেক বেশি সময়ও লাগে না। আজকে রান্না করে দেখাবো আইড় মাছ। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হয় এই ভীষণ সুস্বাদু মাছটি। তেল দিয়ে নিলাম পাত্রে প্রয়োজন মতো। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, কয়েক টুকরা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি প্রথমে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নিব। বাটা মশলা দিয়ে দিচ্ছি একে একে, 1 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুনের মতো আদা বাটা, 1 টিস্পুন জিরা বাটা, 1 টি কষিয়ে নিব ভালো করে মশলাটা। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়া মশলাগুলো ইউজ করবো যেন পুড়ে না যায়, এই জন্য একটুখানি পানি দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিলাম 1/2 টিস্পুন, লবণ পরিমাণ মতো। আমি মাছটা মাখানোর সময় একটুখানি হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই জন্য এখন লবণের পরিমাণটা একটু কমই দিলাম। সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি। মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা কষাতে কষাতে যখন দেখা যাবে ওপরে তেলটা উঠে এসেছে এভাবে, ঠিক এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 পিস মাছ এবং মাথার এবং লেজের অংশ সহ টোটাল 6 অংশ মাছ নিয়েছি। আড়ি মাছ সাধারণত ভেজে রান্না করা হয় না, কষিয়ে রান্না করা হয়। এই মাছটা রান্না হতেও খুব বেশি সময় লাগে না, মোটামুটি নরম মাছ, তবে একটু ভালো করে কষিয়ে রান্না করতে হয়।
মাছটা মোটামুটিভাবে কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। ঢেকে দিচ্ছি অন্তত মিনিট দশেকের জন্য। দশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, কয়েক টুকরা টমেটো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আরও অন্তত মিনিট পাঁচেকের জন্য ঢেকে রাখছি। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলেছি, আমার মাছটা একদমই রান্না হয়ে গিয়েছে। তো আমি যেমনটা বলেছিলাম যে মাছটা আসলে বেশ নরম মাছ, তো খুব বেশি সময় লাগবে না রান্না হতে। আর আপনি যতটুকু পরিমাণে ঝোল রাখতে চান ততটুকু পরিমাণে রেখে তারপর মাছটা চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমি এতটুকুই রাখবো, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুব সামান্য পরিমাণে একটুখানি টালা জিরার গুঁড়া আমি উপরে ছিটে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আইড় মাছ রান্না। এখন মাছটা তুলে ফেলব। তাহলে দেখে নিলেন কীভাবে রান্না করতে হয় এই চমৎকার সুস্বাদু মাছটি। বাসায় অবশ্যই এভাবে চেষ্টা করে দেখবেন এবং আমি আশা করছি যে সবাই ভীষণ লাইক করবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমার চ্যানেলেও সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন নতুন আরও অনেক রান্নার আপডেট পেতে। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।